আচ্ছা, আমি এখন কি করব, পেন টুল দিয়ে আমি একটা কাজ করব এই রেক্টেঙ্গেল শেপের। যেমন ধরেন, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, এইখানে আমি কি দেব, স্ট্রোক দিব, ব্ল্যাক স্ট্রোক। এখানে আমি ব্ল্যাক স্ট্রোক দিলাম, তাই না? কন্ট্রোল টি মারলাম, কন্ট্রোল টি মারলে দেখেন আমার এই যে পাত আছে না, পাত বলে একটা নাম আছে, এটার একটা ছোট্ট লাইন আছে, কিন্তু লাইন আছে না, দেখেন এই এই সাইড দিয়ে কিন্তু এই ব্ল্যাকের পাশেও কিন্তু একটা লাইন আছে, এগুলো আছে পাত। হ্যাঁ, এখানে আছে। এখন আমি এই পাতের একটা অংশ আমি ডিলিট করব, এই অংশটুকু আমি ডিলিট করে দেব। দেখেন, এখন এই অংশটুকু ডিলিট করতে হলে আমাকে এই এই আমাকে সিলেকশন টুল দিয়ে, প্যাথ সিলেকশন টুল দিয়ে আমার এটুকা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এইখানে আমি একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করব। এইখানে দেখেন, আমার এই পাতে যখন হচ্ছে কার আমার এটা পেন টুলটা সঠিক জায়গায় বসছে, তখন প্লাস চিহ্ন আসছে। কি চিহ্ন আসছে? প্লাস চিহ্ন। এখানে আমি এখন অ্যাড করতে পারবো অ্যাঙ্কার পয়েন্ট, একটা না, আপনি অনেক কয়টা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে পারেন। এই যে দেখছেন, দুইটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলাম, ঠিক আছে, একটাই থাক। এখন আমি কন্ট্রোল চেপে আমার এই এই এখানে অ্যাঙ্কার পয়েন্ট সিলেকশনের বিষয় আছে, আমার কিন্তু এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট হয়ে আছে এইটা। হ্যাঁ, আর দেখেন এইগুলা কিন্তু ডিসিলেক্ট হয়ে আছে, বোঝাই যাচ্ছে, দেখতে পাচ্ছেন অ্যাঙ্কার পয়েন্ট গুলা, এইটা এক রকম, এইটা আর এক রকম, এটা কিন্তু ভরাট হয়ে আছে, যেটা সিলেক্ট হয়ে আছে। এখন আমি এই অংশটুকু আমি ডিলেট করে দিলাম, দেখেন আমার স্টোক কিন্তু ডিলেট হয়ে গেল। কারণ কি, এখানে আমার পাতটা, যে পাতের যে আপনার ওই দাগটা, হ্যাঁ, সেটা কিন্তু আমার নাই। হ্যাঁ, না থাকার কারণে আমার এখানে কিন্তু স্ট্রোকও নেই। স্ট্রোক আছে, এটার স্ট্রোক নেই। এখন আমি এইখান থেকে আমি এই পাতটাকে এডিট করতে পারবো। এই পর্যন্ত নিয়ে আমরা এইভাবে কি করতে পারি, এডিট করতে পারি, এই যে, হ্যাঁ, জোড়া দিয়ে এইখানে কন্ট্রোল চেপে, এই যে এই এইখানে আমি ইচ্ছে করলে দেখেন এইটা পিলার চিহ্ন হয়ে আছে। এইখানে আমি এটা কি করতে পারি, ডিলিট করতে পারি, ডিলেট হয়ে গেল। এইখানে আমি ইচ্ছে করলে কি করতে পারবো, আমি এই যে এইভাবে নিয়ে আমি এটা এখন কন্ট্রোল চেপে ধরে, এই ঠিক আছে, এইখানে আমি একটা অ্যাঙ্কার পয়েন্ট, অর্থাৎ আপনার মিডিলে একটা অ্যাঙ্কার পয়েন্ট যোগ করতে হবে, যোগ না করলে আপনার এটা ডিলেট হবে না। আমি এই অ্যাঙ্কার পয়েন্টকে সিলেক্ট করে আমি ডিলেট করে দেবো, এটা আমার এইখানে সিলেক্ট হয়ে আছে। হ্যাঁ, ঠিক আছে, এইখানে আমি এইখানে আমি আমার কি করতে হবে, অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে হবে। অ্যাড করে আমি এটা সিলেক্ট করে আমি ডিলেট করতে পারি। আমরা কি আর একটা নিলাম, এবার দেখেন এটা কি নিলাম, রাউন্ড রেক্টাঙ্গেল টুল নিলাম, তাই না?
আচ্ছা, এখানে আমার রিডিউস কত আছে? 10 আছে, এটা যদি আমি 30 করে দিই তাহলে আমার রিডিউসটা কি বেড়ে যাবে? আচ্ছা, ধরেন আমি এই একটা রিডিউসটা রাখবো আর এটা আমি ডিলেট করে দেব, তাহলে কি করতে হবে? আমাকে সিলেকশন টুল ধরে এই যে আমার কি এটা সিলেক্ট করা লাগবে, তাই না? এই যে আমার দুইটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট হয়ে আসছে, তাহলে দুইটা অ্যাঙ্কার পয়েন্ট, আমার দুইটা অ্যাঙ্কার পয়েন্টের যে কাজটুকু আছে এটুকু ডিলেট করতে হলে আমাকে এখন ডিলেট চাপতে হবে। হ্যাঁ, আমার এটুকু ডিলেট হয়ে গেল, ঠিক আছে, এটুকু আমার ডিলেক্ট হয়ে গেল। এখন আপনি এইখান থেকে আপনি যদি পেন টুল দিয়ে আমরা কি করতে পারি, অ্যাড করতে পারি, তাই না? এইভাবে আপনারা কি শেপ তৈরি করতে পারেন। এইখানে আমি এই অংশটুকু ডিলেট করে দেব। হ্যাঁ, ডিলেট, আচ্ছা, দেখেন এবার এই বর্ধিত অংশটুকু আমার ডিলেট করা লাগবে, তাহলে এখানে অল্টার চেপে কি করব, ক্লিক করব, এখানে একটা ব্যাপার আসতে দেখেন এই টুলটায়, এইখানে আমার একটু বর্ধিত অংশ আছে, তাহলে আমরা এখানে কন্ট্রোল চেপে সিলেক্ট করব, দেখেন এই যে চলে আসছে। হ্যাঁ, তাহলে এই অংশটুকু আমি ডিলেট করে দিই। চাঁদ হয়ে গেল, এইখানে কি, এইখানে আমার অ্যাঙ্কার পয়েন্ট আছে, তাই না? এখানে অনেকগুলো অ্যাঙ্কার পয়েন্ট আমার আছে, দেখেন এই এইটাতে আমার কয়টা অ্যাঙ্কার পয়েন্ট আছে বলেন তো, বলেন তো কেউ একজন, কয়টা আছে? হ্যালো, পাঁচটা আছে। ও, পাঁচটা আছে, হ্যাঁ কারেক্ট, যেন আমার টোটাল পাঁচটা কোনা, পাঁচটা অ্যাঙ্কার পয়েন্ট আছে, তাই না? আমি ধরেন দুইটা যোগ করব, পি টুল দিয়ে, পেন টুল দিয়ে এটা ইয়ে করে দেন,
এটা দিয়ে করে দিলাম। ধরেন একটা পাত্র হয়ে গেল, বুঝছেন সবাই? হ্যাঁ, এই চারটা বানান সবাই। হ্যাঁ, পেন টুল দিয়ে টানার সিস্টেমটা একটু বলে দেন তো একবার। হ্যাঁ, পেন টুল দিয়ে যে টেনে ছোট বড় করছেন সেই সিস্টেমটা একবার বলে দেন তো। পেন টুল দিয়ে পেন্ডুল ছোট বড় করছি, এটা কন্ট্রোল টি দিয়ে এবার ছোট বড় করতেছে। এটা না, এটা না, যে হচ্ছে সমান রাউন্ড থেকে যে পাত্রের মতো বানালেন, এটা যে টেনে একটা মাপ মতো নিয়ে যাচ্ছেন সেটা। ও, এই যে আপনার যখন পেন্ডুল সিলেক্ট থাকবে, আপনি অর্ডারটা কন্ট্রোল সিলেক্ট করবেন, কন্ট্রোল। হ্যাঁ, কন্ট্রোল দিলে, কন্ট্রোল দিয়ে এবার সিলেক্ট করলে কি হবে, এটা কই গেল, এইটা তাই না, লেয়ার সিলেক্ট করতে হবে। এই যে তাহলে বর্ধিত অংশ আমার বের হয়ে আসবে, এই যে। হ্যাঁ, দুইটার বর্ধিত অংশ। এখন এইটা তো এইটা এইটা আপনি কন্ট্রোল ধরে এটা আপনি যত টানবেন, এই যে এই যে এই যে, হ্যাঁ, আগে ধরবেন, ধরার পরে কন্ট্রোল কি ছেড়ে দিবেন, এটা যেদিকে নেবেন সেদিকে আসবে, এই যে। হ্যাঁ, এটা যেদিকে নেবেন সেদিকে আসবে, বুঝছেন? এইখানে যে কন্ট্রোল চাপবেন, কন্ট্রোল চেপে এইভাবে ধরবেন, কন্ট্রোল চেপে এটা আমার সিলেক্ট হয়ে গেল, এবার কন্ট্রোল চেপে ধরে যেদিকে নেবেন সেদিকে আসবে, সে ক্লিয়ার? আচ্ছা, স্যার।